আগামী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনও বাতিল হয়েছে কয়েকজনের প্রার্থিতা। সকাল 10টা থেকে দুই রিটার্নিং অফিসার, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ে শুরু হয় 8টি আসনের বাছাই কার্যক্রম। তাতে দুপুর পর্যন্ত চট্টগ্রাম 7, রাঙ্গুনিয়া 9, 10 ও 12 এই 4টি আসনে 7 জনের প্রার্থিতা বাতিল এবং 4 জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। 1% ভোটারের স্বাক্ষরে গরমিল, বিদ্যুৎ বিল বকেয়া, আয়কর রিটার্ন জমা না দেয়া সহ নানা কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে গতকাল 8টি আসনে বাতিল করা হয় 18 জনের মনোনয়নপত্র। যে কাগজপত্র যেরকম পরিষ্কার, তার রাজনৈতিক জীবনও সেরকম পরিষ্কার, তাকে নয় আসনে নির্বাচনে জয়যুক্ত করে শেখ হাসিনা কামরাই খুব ভালো নয় আসন। চট্টগ্রাম নয় শহর হিসাবে বিগত 5টি বছর চট্টগ্রামের সংসদ সদস্যর দিক থেকে তেমন কোনো উন্নয়ন হয়নি। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আগামীতে চট্টগ্রাম নয়ের উন্নয়নের জন্য নির্বাচনে প্রতিযোগিতা হবে, কঠিন আর সহজ বিবেচনা রাখেনি। নির্বাচনে আমরা খেলবো এটা মনে করি। সাধারণ মানুষ তাকে মাঠে পেয়েছে, তিনি মাঠে থাকলে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভোট উৎসব মুখর হবে। আমরা একটি ভোট উৎসব করার জন্য আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি 3,10,000 টাকা আমার বার্ষিক আয়, সাড়ে 3 লাখ টাকা উপরে হলে রিটার্ন জমা দিতে হয়। আমি আপিল করে জমা দিই, ইনশাল্লাহ আমি আমার প্রার্থী বৈধ করে নেব। আমি মতিন, চেয়ারম্যান বাংলাদেশ শ্রেবন, চট্টগ্রাম 12 আসনের প্রার্থী ছিল। ওনার একটা পুরাতন একটা বিদ্যুৎ বিলের বকেয়া রয়েছে সামান্য, ওটা পে করে দিলে হয়ে যাবে, বাতিল হয় না। এ বিষয়ে আরো জানাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। চট্টগ্রাম জেলা প্রশাসক যে রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে যাচাই বাছাই চলছে। চট্টগ্রাম 15 যেটি সাতকানিয়া লোহাগাড়া আসন, সেখানকার প্রার্থীদের প্রার্থিতা তো আমরা এই এই আসনের প্রার্থিতা একেবারে শেষ পর্যায়ে। এখানে মোট 9 জন প্রার্থী, 9 জন প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত 8 জনের যে ফর্ম মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ পর্যায়ে, তো একজন বাকি আছেন। এর মধ্যে যিনি নৌকার প্রার্থী আবু রাজা এবং স্বতন্ত্র প্রার্থী এবং মোতালেব, তাদের দুজনের ব্যাপারে কিছু আপত্তি ছিল বিভিন্ন পক্ষ থেকে এসেছে, তবে সেগুলো তারা যুক্তিতর্কের মাধ্যমে উত্তর দিতে সমর্থ হয়েছেন। এখন পর্যন্ত এই আসনে কাউকে বাতিল বা স্থগিত এভাবে কোনো এখনও কোনো ঘোষণা হয়নি। তো যাই হোক, এছাড়া অপরদিকে এই মুহূর্তে যে বিভাগীয় কমিশনার রয়েছেন তার কার্যালয়, অর্থাৎ সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের প্রার্থিতা যাচাই বাছাইয়ের কাজ। তো আসলে আপনি একটু আগে নিজেই বলেছেন যে দুপুর পর্যন্ত যে 8টির মধ্যে 5টি আসন, তো সেখানে 7 জনের প্রার্থিতা বাতিল হয়, তবে এর মধ্যে খুব বেশি অঘটন কিন্তু ঘটে নাই। অবশ্য আজকে একটু উদ্বেগ উৎকণ্ঠা ছিল এই কারণে যে কয়েকজন প্রার্থীর তাদের যে যোগ্যতা, তাদের যে হলফনামা, তাদের যে স্বাক্ষর, স্বতন্ত্র প্রার্থী বিশেষ স্বাক্ষর, কারো যে আপনার সম্পদ, এই বিভিন্ন বিষয়ে কিছু আপত্তি তোলে প্রতিপক্ষ এবং যেগুলো নিয়ে বেশ পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং একরকম সেখানে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে, পরে অবশ্য এগুলো স্বাভাবিক হয়ে আসে। তো আসলে এই আর একটি মাত্র আসন বাকি আছে, আমরা এর পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। আশা করছি আজকের মতো এখানে খুব বেশি আর দ্বিতীয় দিন এবং শেষ দিনে সুন্দরভাবে এই কার্যক্রম, এই যাচাই বাছাই কার্যক্রম শেষ হবে এবং এখানে সকল পক্ষ, প্রার্থী, প্রার্থীদের প্রতিনিধি, তাদের আইনজীবী সহ সব পক্ষই রয়েছেন। কাকুলি, ফখরুল, আপনাকে ধন্যবাদ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।